হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পর আমি একটা ব্লগে আসলাম। তা সকাল সকাল উঠেই ছাদে চলে গেলাম একটু গাছে জল দেবো বলে। তাই যে জল ভরছি মগে করে, আর এই উচ্ছে গাছগুলোতে দিয়ে দিলাম। উচ্ছে গাছগুলো হয়েছিল খুব ভালো জানো তো, কিন্তু এখন হঠাৎ দেখছি পোকা লেগে গেছে। জানি না কতদিন গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। তা মাথাগুলো এখন কীরকম পোকা খাওয়া কীরকম যেন হয়ে গেছে। তা এই যে আমার জবা ফুল গাছ, এই জবা ফুল গাছটা আমি ভাবতেই পারিনি যে হবে জবা ফুল গাছটা। এই জবা ফুল গাছটা বর্ধমান দিয়ে আমার শাশুড়ি একটা শুধু ডাল এনেছিল, ডালটাকে পুঁতে দিয়েছিল, নিজেই পুঁতে দিয়েছিল। আস্তে 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 করে এখন এই এই গাছগুলোয় এখন দেখি প্রায় দিন আমার ফুল হচ্ছে জবা ফুল গাছটায়। এই যে আমার শখের সব বোম্বাই লঙ্কা চারা, এইগুলো লঙ্কা একদিন একটা পাশের বাড়ি খেতে দিয়েছিল, তা সেই থেকে আমি এতগুলো গাছ বানিয়েছি। অনেক দিনের শখ ছিল আমি বোম্বাই লঙ্কা গাছ আর কি করব, তা সেই করে বলতে নেই হয়েছে। আর এই দেখো আমার গাছটায় কি সুন্দর জবা ফুল গাছটা, কি সুন্দর জবা ফুল ফুটেছে। আজ একটাই ফুল ফুটেছে, কাল দু তিনটে ফুটেছিল, মা নিয়ে গেছে। তাই একটা ফুলই আমি নিয়ে যাব নিচে ঠাকুরকে দেওয়ার জন্য। কি সুন্দর ফুলটা! অনেক দিন ধরে একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে একদমই ভিডিও করা হয় না। আর এই যে পাশে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হলো একটু মিস্ত্রিদের কাজের আওয়াজ। মিস্ত্রিরা কাজ করছে, তা কী কাজ করছে তোমাদের বলছি। আর এই দেখো গাঁদা ফুলের সিজন তো চলে গেছে, গাঁদা ফুল তাও দেখছি গাছটা মোড়ে মোড়ে রয়েছে, তাও দেখি দু একটা ফুল ফুটেছে। তা ওই গাছের ফুলগুলোই ছিঁড়ে নিলাম, ওই দুটো গাঁদা ফুল আর একটা জবা ফুল মাকে দিলাম। এই যে এইগুলো মা নিচে বাবা লোকনাথকে পুজো দেবে, তাই নিচে নিয়ে আসলাম। এর ফাঁকে এসেই আমি না রান্না বসিয়ে দিয়েছি আজ একটু সকাল সকাল। তার একটা কারণ আছে, একদিকে দেখো ডাল ভাজছি আমি, আর অন্যদিকে দেখো আমার এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এই যে আর আজকের পরিমাণটাও বড়, অনেক বড় কড়াই, দেখতেই পাচ্ছ অনেক বড় কড়াইতে রান্না করছি। তার কারণ হলো আজকের হলো আমাদের ওই ঘরের সামনে একটু টালির ঘর ছিল, সেই ঘরটাকেই আমরা প্রথম থেকে আর কি ভেঙে চুড়ে কলম দিয়ে সেটাকেই আমরা ঢালাই দিচ্ছি, মানে আজকে ঢালাই সেটা। তাই এর জন্যেই মিস্ত্রিরা কাজ করছে, তাদের আজকে ঢালাই আজকের খাবে আমাদের ঘরে। তা আমাদেরকে নিয়ে টোটাল 15 জন হবে, খাওয়া দাওয়া করবে। তা এই যে কালকে রাতেই আমি মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এই দেখো মাংসগুলো এখানে 3 কেজি মাংস আছে। তো এই মাংসগুলো আমি মশলাগুলো মাখিয়ে নিই, মশলাগুলো মাখিয়ে একটু রেখে দেবো, তারপর আমি এটা রান্না করব। আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কি বলতো একটু সুবিধা হয়, যখন ওরা খেতে চাইবে তখন আমি সঙ্গে সঙ্গে খেতে দিতে পারবো, আর নয় বেলা হয়ে গেলে অসুবিধা হয়। তো এই মাংসটা আমি এই যে তেল মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আজকে রায়ানকে রাখার আর দেখার পালা পড়েছে আমার শাশুড়ি আর মায়ের, যেহেতু আমি এদিকে কাজে ব্যস্ত আর ওদিকে তোমাদের দাদা ভাই ওদিকে ঢালাইয়ের কাজ হচ্ছে, ওদিকে সব দেখাশোনাতে ব্যস্ত। তাই এই যে দেখো ঘরের সাথেই আমাদের সেট করা, মানে একতলার ঢালাইটা, একতলাটা ওর সাথে আর কি জয়েন্ট হলো। সামনে ওটা আমার টালির ঘর ছিল আমাদেরই, তা ওটাই এই যে সামনে জয়েন্ট হলো। এই যে তোমার দাদা ভাই ব্যস্ত রয়েছে মিস্ত্রিদের সাথে আর আমি রান্নাতে, তার ফাঁকে ফাঁকে রায়ান ভীষণ দুষ্টুমি করছে, ও দুষ্টুমির কোনো শেষ সীমা নেই। তো এই যে মা শাশুড়ি দুজনে মিলে রায়ানকে খাওয়াচ্ছে, রায়ান তো এক গাল খেয়েই 10 বার নাচা ঘুরে যাচ্ছে, কথা শুনছে না, বারবার বলছে আমি ছাদে নামবো, কিন্তু ওই রড বাঁধা রয়েছে চারিদিকে, ওকে তো আর নামানো যাচ্ছে না। এদিকে আমার ছোটো গ্যাসে মাংসটা একদমই হচ্ছিলো না, তাই তোমার দাদা ভাইকে বললাম আমার উনুনটা একটু নামিয়ে দাও, তাই ওভেনটা নামিয়ে দিল, বড় ওভেন একটা, তাতেই আমি মাংসটা কষছি, এতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মাংসটা দেখি এই কষতে কষতে চাপা দিয়ে দিলাম। এই যে মাংস আমার প্রায় শেষও হয়ে রয়েছে, তাই এর ফাঁকে ফাঁকে আমি কিছু কাজও সেরে নিলাম, ঘরটা মুছে নিলাম, বাসন কটা ধুয়ে নিলাম, কতগুলো জামা কাপড় ছিল ভিজিয়ে নিলাম, আর আমার সানটাও আমি তুলে নিয়েছি। তাই এবার কাজবাজ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, যখন খেতে চাইবে আমি খেতে দিতে পারবো। ভাতটাও এদিকে করে নিয়েছি, ভাতটা অনেক বড় হাঁড়িতে না বসিয়েছিলাম, তাই ভাতটা আমি নামাতে পারিনি, তোমার দাদাভাইকে ডাকলাম একটু ভাতটা নামানোর জন্য। আর এই যে দেখো আমাদের ঢালাইয়ের কাজ চলছে, আর
আর এই যে মিস্ত্রিরা খাবে, ওদের কাজ হয়ে গেছে। এই যে আমি সব বেড়ে নিয়েছি, মাংস টাংস রেডি করে নিয়েছি, দেখো দেখতে কি ভালো লাগছে না সব। যাই হোক বন্ধুরা, অনেক দিনের আমার এটা ইচ্ছা ছিল, তাই এই একটা ইচ্ছে পূরণ আমার অনেক দিন পর হলো। কবে থেকে ভাবতাম এই ঘর, আমার ঘরটা ছোট, উপরের ঘরটা, উপাশের ঘরটা হয়ে গেলে খুব সুবিধাই হবে ওর জন্য, তখন ঘরটা আমার একটু বড় হয়ে যাবে। যাই হোক, ফার্স্ট ঢালাইটা হয়েছে, ফার্স্ট ঘরের একতলায়। এই যে মিস্ত্রিরা সব বসেছে খেতে, সবাইকে খেতে দিয়েছি, এখনো আমরা কেউ বসিনি। এরপর শাশুড়ি মাদের দেবো খেতে, আরও দু একটা মিস্ত্রি বাকি রয়েছে খেতে, তো ওরা একটু কাজ বাকি ছিল বলে সেইগুলো করছিল। আর এই যে দেখো বেলা এখন 3:45 বাজে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি আর তোমার দাদাভাই এই যে খাবার নিয়ে বসেছি, অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ তো হলো। এবার ভাবছি পরের ঢালাইটা আর কি কবে দিতে পারবো জানি না। এই যে তোমার দাদাভাই হাত ধুয়ে আসছে, আমি এই যে ডাল দিচ্ছি পাতে, এবার খেয়ে নেব। আর এই যে দেখো লাস্ট পাতে আমি হাড্ডি চিবাচ্ছি, আর মনে মনে ভাবছি একটা ঢালাই তো হলো, আর একটা ঢালাই কবে দেবো। যাই হোক বন্ধুরা, মনে যদি ইচ্ছা আশা থাকে তবে সেই ইচ্ছা আশা রাখতে হবে মনে, তা আশা সেই আশা পুরো নিশ্চয়ই হবে। আজ হবে নয়, কাল হবে, কাল না হয় পরশু হবে, তো হবে তো ঠিক না ঠিক। তাহলে ভালো থেকো বন্ধুরা, এভাবেই পাশে থেকো।